মূলার এই রেসিপিটা দিয়ে যে কেউ এক পাতিল ভাত খেয়ে নিতে পারবে আর আপনি যদি চান এই রেসিপিটা দিয়ে মূলার আপনি কিন্তু মেহমানদারিও করতে পারবেন এটা খেতে এতটাই বেশি মজার তো রান্নাটি করার জন্য আমি প্রথমে করা এ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে হচ্ছে দুইটা পেঁয়াজ কচি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ কচি দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে নিলাম তো এরপরে এতে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য আর এরপরে এতে দিয়ে নিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে জিরা বাটা হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি সবশেষে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া তো মশলাটা দেওয়া হয়ে গেলে এরপর নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে একটু কষাতে হবে যখন এটা থেকে মানে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা কষানো হয়ে গেলে আমি এতে মাছ দিয়ে নিলাম ছোটো মাছ এটাকে অনেকেই নারিকেলি মাছ বা বাতাসি মাছ বলে থাকে তো আপনি চাইলে বড় মাছ দিয়েও কিন্তু সেম প্রসেসটা ফলো করে রান্না করতে পারবেন এরপরে আমি এতে সামান্য পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম মাছটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের এই মাছগুলো তুলে রাখতে হবে যেহেতু মাছটা আমি এমনি রান্না করছি সরাসরি ভেজে রান্না করছি না সেই ক্ষেত্রে কিন্তু মাছ দিয়ে যদি আমি এটা সরাসরি রান্না করতে চাই তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য মাছটাকে আমি তুলে একটা বাটিতে রেখে এরপরে এখানে মূলা নিয়ে নিচ্ছি আর মূলাটা হচ্ছে ছোট ছোটো যেহেতু মূলা মূলার ডাটা সহ আমি নিয়েছি আর নিয়ে নিয়েছি কচুরমুখী তো চার চারফালি করে মানে যেরকম আমি মূলাটা কেটে নিয়েছি ওইভাবে লম্বা লম্বা টাইপের করে আমি হচ্ছে কচুরমুখিগুলো কেটে নিয়েছি এরপর এতে সামান্য একটু পানি দিয়ে নিলাম খুব বেশি একটা পানি দিয়ে নিই এইগুলো হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে সবজিগুলোকে দেখুন কচুরমুখীটা কিন্তু মোটামুটি এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আছে প্রায় সাত আট মিনিটের মতো এই সবজিগুলোকে কষিয়ে নিয়েছি তো এবার আমি এতে পানি দিয়ে নিলাম আপনারা পানিটা দিয়ে নেবেন আপনি যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিবেন তো আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম আছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এরপরে এতে কষিয়ে রাখা বা তুলে রাখা যে মাছ ছিল সেই মাছগুলো আমি এতে দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি বেশি জুড়ে বা খুব বেশি একটা লড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার লো আছে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ব্যাস আমার রান্নাটা একদমই কমপ্লিট তো আমি চুলা থেকে এটা নামিয়ে নিলাম আর রান্নার শেষে দু তিন মিনিট বা চার পাঁচ মিনিটের মতো যদি আপনি রান্না করেন লো আছে তাহলে কিন্তু রান্নাটা দেখতে অনেক বেশি সুন্দর আসে মানে তেলটা হচ্ছে একদম আলাদাও হয়ে যায় তো এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং আমার কাছে পার্সোনালি খেতেও অনেক বেশি মজার লাগে তো দর্শক এই তো আমার আজকের রেসিপি মোলা দিয়ে ছোট মাছ রান্না তো এটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছে আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল